পরশুদিনও কিন্তু এই এরা খেলবে যে এই জিনিসটা সিউরিটি ছিল না, স্কোয়াডে এরা খেল থাকবে কিনা এটা কোনো নিশ্চয়তা ছিল না। আমি বারবার বলছিলাম এই দুজন যদি খেলে যেতে পারে তাহলে জেতার সম্ভাবনা আছে, বাট এটা অলমোস্ট ইম্পসিবল মনে হচ্ছিল, কারণ যেভাবে আমাদের প্রথম ছয়টা উইকেট গেল মনে হচ্ছিল যে ওদের বল খেলা সম্ভবই না, মানে আনপ্লেয়েবল। কিন্তু এরা এসে যে স্বাচ্ছন্দ্যে খেলে গেল, কোনো রিস্ক না নিয়ে, জাস্ট উইথ ফুল কনফিডেন্স, ওদের কখনোই মনে হয় নাই যে ওরা একটু নার্ভাস। আমাকে কিছু বলে নেই, তবে অন্যদের বলেছে, বাট এটা আমি সামনাসামনি বলতে চাই। সো আমার ধারণা যে এখান থেকে ঢাকায় যখন যাবে আমি সামনাসামনি কথা বলব। স্কোয়াডে এরা খেল থাকবে কি না এটা কোনো নিশ্চয়তা ছিল না, না এখানে কনফিডেন্ট ছিলাম না সত্যি কথা বলতে। আমি বারবার বলছিলাম এই দুজন যদি খেলে যেতে পারে তাহলে জেতার সম্ভাবনা আছে, বাট এটা অলমোস্ট ইম্পসিবল মনে হচ্ছিল, কারণ আমি এটা এখন নামার সময় বলছিলাম পরশুদিনও কিন্তু এই এরা খেলবে যে এই জিনিসটা সিউরিটি ছিল না, স্কোয়াডে এরা খেল থাকবে কি না এটা কোনো নিশ্চয়তা ছিল না। এখানে অন্য নামও ছিল, কারণ অপশন তো আমাদের আছে। তো জাস্ট চিন্তা করছি যে যদি এরা না খেলতো কী হতো, মানে সো চিন্তা করেন না, এখানে কনফিডেন্ট ছিলাম না সত্যি কথা বলতে। আমি বারবার বলছিলাম এই দুজন যদি খেলে যেতে পারে তাহলে জেতার সম্ভাবনা আছে, বাট এটা অলমোস্ট ইম্পসিবল মনে হচ্ছিল, কারণ আসলে এটা বিরাট ক্রাইসিস, মানে ব্লেসিংটা বড় কথা না। কিন্তু জানেন আমি এটা এখন নামার সময় বলছিলাম পরশুদিনও কিন্তু এই এরা খেলবে যে এই জিনিসটা সিউরিটি ছিল না, স্কোয়াডে এরা খেল থাকবে কি না এটা কোনো নিশ্চয়তা ছিল না। এখানে অন্য নামও ছিল, কারণ অপশন তো আমাদের আছে। তো জাস্ট চিন্তা করছি যে যদি এরা না খেলতো কী হতো, মানে সো চিন্তা করেন